তাজমহল মন্দির নে সমাধি ফাদিল হল তাজমহলর বিস্কুঠার রহস্য বিতর্কর মাজতেই পুরাতত্ত্ব বিভাগে ফাদিল করলে তথ্য তাজমহলত নাই হিন্দু দেব দেবীর মূর্তি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকিত গোখলে দাখিল করেছিল এখন আরটিআই প্রমাণ বিচারিছিল মন্দিরের ভূমিত তাজমহল নির্মাণের তথ্য হিন্দু দেব দেবীর মূর্তিক লো প্রমাণ বিচারিছিল আরটিআই এই আরটিআইর ভিত্তিক তথ্য ফাদিল করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে কয় তাজমহলের বাইশটা কোঠাত নাই হিন্দু দেবতার মূর্তি তাজমহলক একাংশ রাষ্ট্রের হিন্দুত্ববাদীয় সূচনা করেছে বিতর্কর তেওঁলোকৰ মতে তাজমহল নহয় তেজমহল মন্দিরের ভূমিত স্থাপন করা হয়েছিল তাজমহল এই বিতর্কর মাজতেই পুরাতত্ত্ব বিভাগের এই তথ্যই লাভ করেছে এটা বিশেষ চর্চা ব্যুরো রিপোর্ট ইশান নিউজ।